আসসালামু আলাইকুম। আমরা স্মার্টফোনে নানা রকম অ্যাপস ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটা অ্যাপসে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই অ্যাপসের ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যাই। কিন্তু আপনি প্রথমবার যখন আপনার স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে যখন লগ ইন করেন, তখন আপনার ওইখানে সেভ পাসওয়ার্ড এবং সেভ লগ ইন ইনফো এরকম অপশন আসে, এবং ওই অপশনে যদি আপনি সেভ দিয়ে রাখেন তাহলে আপনার ওই সকল অ্যাপসের পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার গুগল ক্রোমে সেভ হয়ে থাকে। তো আপনার স্মার্টফোনে ব্যবহার করা সকল অ্যাপসের ইউজার নেম এবং পাসওয়ার্ড কীভাবে আপনি দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার স্মার্টফোনে আসার পর আপনি সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পর উপর দিকে থ্রি ডট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার জিমেলটি দেখতে পারবেন, যে জিমেল আইডি দিয়ে আপনার এই মোবাইলের গুগল ক্রোমে লগ ইন করা, ওই জিমেল আইডিটা আপনি এখানে দেখতে পারবেন। এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, আপনি এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে যে সকল অ্যাপস বা আপনি যে সকল ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর যখন আপনি লগ ইন করছেন, লগ ইন করার সময় আপনার এখানে সেভ ইনফো অথবা সেভ পাসওয়ার্ড অপশন উঠছিল, এবং ওইখানে যদি আপনি যে সকল অ্যাপস বা ওয়েবসাইটের আপনি পাসওয়ার্ড সেভ দিয়েছেন, সকল অ্যাপস এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড আপনার এখানে সেভ হয়ে আছে। বোঝার সুবিধার্থে আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেখব। তো আমরা এই ফেসবুকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনে যদি লক থাকে ওই লকটা শো করবে, যদি আপনার এখানে প্যাটার্ন লক আসে তখন আপনি প্যাটার্ন লক দিয়ে নেবেন, এবং আপনার ফোনে যদি ফিঙ্গার লক থাকে তখন আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার পরবর্তী অপশনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে উপরের দিকে আপনার ফেসবুক আইডিটি যদি আপনি নাম্বার দিয়ে খুলে থাকেন তখন আপনার এখানে নাম্বার শো করবে, এবং আপনি যদি জিমেল আইডির মাধ্যমে খুলেন তখন আপনার এখানে জিমেল শো করবে, এবং তার নিচে আপনি ডট 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 দেখতে পাচ্ছেন। মূলত এটাই হচ্ছে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড দেখার জন্য আপনি কী করবেন, এখানে যে আই আইকনের মতো একটি দেখতে পাচ্ছেন, এই আই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন, এবং নিরাপত্তাজনিত কারণে আমার এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে, আপনার ওখানে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। তো এখন আমি ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পর ধরুন আমি এখন জিমেল আইডির পাসওয়ার্ড দেখব। তো এখান থেকে google.com, এই google.com এর উপরে ক্লিক করলে আপনি এখানে আপনার জিমেল আইডিটি দেখতে পারবেন, এবং সেমভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এই মাধ্যমে আপনার গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজারে সেভ হয়ে থাকা সকল অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড আপনি দেখতে পারেন। এবং কারো যদি এই অপশনটি চালু না থাকে এবং এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে আসার পর এটা যদি সম্পূর্ণ খালি দেখায়, তার মানে কোনো পাসওয়ার্ড আপনার সেভ হয় নাই, তখন আপনি উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং অ্যাড পাসওয়ার্ড, এইখানে আপনি ক্লিক করে যে কোনো সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তা আপনি এখানে নোট করে রাখতে পারবেন। এছাড়া আপনি যদি ব্যাকে আসেন, ব্যাকে আসার পর নিচের দিকে আপনি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, এবং এই দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনার এরকম অফ করা থাকে তখন আপনি এগুলো অন করে দেবেন। অন করে দেওয়ার পর পরবর্তীতে আপনি ভবিষ্যতে আপনার স্মার্টফোনে যে সকল আপনি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করবেন বা যেখানে লগ ইন করবেন, সকল ওয়েবসাইট বা অ্যাপসের আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ হয়ে থাকবে। এই মাধ্যমে আপনার স্মার্টফোনে থাকা সকল অ্যাপসের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।